আজি 77 সংখ্যক শহীদ কুশলকর দেবর মৃত্যুবার্ষিক। আর এই পবিত্র দিনত আমি সকলে এগারী মহান ব্যক্তির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাও আর সকলে সংকল্প ল দেশের নামত প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি দেশের বৃহত্তর স্বার্থত নিঃস্বার্থভাবে প্রতিগী নাগরিকে কাম করব আই মাতৃ স্বার্থত দৃঢ়তার আত্মনিয়োগ করব কর্মপথারত আর ভারতবর্ষর বুকুত যুক্ত আমার সমন্বয়ে শান্তি ভাতৃত্ববতীত অব্যাহত রাখব গতি আজি এই পবিত্রখনত মানে বিশ্বাস রাখি বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামর রাইজে শহীদ কুশল কোঁৱৰ আদর্শে ঐক্যবদ্ধভাবে দেশের বৃহত্তর স্বার্থত কাম করে যাব আর আমি যিকোনো পরিস্থিতিতে মিলাপ্রীতি থাকিম ভাতৃত্ববোধ অটুট রাখি সমন্বয় যাত্রাত আমি সকলে অংশীদার হক গতি মানে উঠি অহা যুবক যুবতী সকলে নিশ্চিতভাবে এই আদর্শে দেশের স্বার্থত ভবিষ্যতের দিনত কাম করে যাব আর আজি তিন কোটি 30 লক্ষ লোকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বুকুত যে ভাতৃত্ববোধের শক্তিশালী ভেটি নির্মাণ করেছে আর এই ভেটি টনকিয়াল করে রাখবর আগন্তক দিনত সকলে মানবীয় অনুভূতিরে কাম করে যাব আমি আগুয়াই নিব লাগিব শহীদ কুশল কোঁৱৰৰ আদর্শে আমি দেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাম করে যাব আর দেশের স্বার্থত সর্বস্ব ত্যাগ করার মানসিকতাও অটুট রাখব সাংবাদিক বন্ধু সকল বর্তমান বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারখনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় প্রদান করা নীতি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই নীতি দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমিও সমন্বয় যাত্রাত অগ্রসর হয়েছো আর বুকুত উন্নয়নের ক্ষেত্রত দৃষ্টান্তমূলক উদাহরণ দাঙি ধরার আমি প্রয়াস করে আছো আর মোর দৃঢ় বিশ্বাস এইখান সরকারের প্রতি জনসাধারণে যিখিনি আন্তরিকতা আর সহযোগিতা আগবাইছে তার বাবে আমি জনসাধারণের ওর সদায় কৃতজ্ঞ আর আমি সকলে মিলাপ্রীতিরে এইখান সমাজক অত্যন্ত শক্তিশালী রূপত গড় দিম এই হব আমার প্রধান লক্ষ্য গতি শহীদ কুশল কোঁৱৰৰ আত্মায় চিরশান্তি লাভ করক তেখেতর আদর্শে বৃহত্তর জাতিয়ে দৃঢ়তার উন্নয়ন যাত্রাত আগবাড়ি যাক ভারতবর্ষর বুকুত সমন্বয়ে একটা শক্তিশালী বাতাবরণ সৃষ্টি করক এই আমার সকলের কাম্য।